news24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রকাশ করছে। আজ থাকছে নীলফামারী এক আসনের হালচাল। নীলফামারী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জেলা। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি এবং অন্যদিকে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় জেলা অবস্থিত। এ জেলার চারটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নীলফামারী এক সংসদীয় আসনটি ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১২ নম্বর আসন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর ১২ নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ১,২৫,১৪০ জন। ভোট প্রদান করেন ৬৫,২১৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬১,২৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ ভাসানের আনোয়ার হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২,৯৫৫ ভোট। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর এক নামে। নির্বাচনে ভোটার ছিলেন ১,৪১,732 জন। ভোট প্রদান করেন ৭৩,৬৮৩ জন। বিএনপি প্রার্থী মশিউর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৮,837 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুর রহমান চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান ১৩,890 ভোট। ১৯৮৬ সালের ৭ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসনের নাম পরিবর্তন করে রাখা হয় নীলফামারী এক। নির্বাচনে ভোট প্রদান করেন ১,০০,৪৫৫ জন। জাতীয় পার্টির শফিকুল গনি বিজয়ী হন। তিনি পান ৬৫,৫৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুর রউফ। নৌকা প্রতীকে তিনি পান ২৮,৩৩০ ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালে ৩রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী বেগম মনসুরা মহিউদ্দিন বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৭৪,৬৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রিডম পার্টির প্রার্থী নুরুন্নবী দুলাল। কুড়াল প্রতীকে তিনি পান ২১,৬৫৮ ভোট। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,১০,৫৯৫ জন। ভোট প্রদান করেন ১,২৯,৩৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রউফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪১,২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নূর কুতুব আলম চৌধুরী। তিনি পান ৪০,৪৯২ ভোট। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,০,৩,৬৫১ জন। ভোট প্রদান করেন ১,৫০,৫১৮ জন। নির্বাচনে এনকে আলম চৌধুরী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৬০,৪৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুর রউফ। নৌকা প্রতীকে তিনি পান ৪৭,৮৩৩ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৫৬,৬১৭ জন। ভোট প্রদান করেন ২,৯৯,৯৮৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের ডাক্তার হামিদা বানু শোভা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৬,৮৭১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির এন কে আলম চৌধুরী। লাঙ্গল প্রতীকে তিনি পান ৬৫,৫৫২ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২,৮৮,৪৭৪ জন। ভোট প্রদান করেন ২,৫৯,২১৬ জন। নির্বাচনে জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ১,৭৯,৬৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিকুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৭,১৮০ ভোট।
2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী এক আসনে ভোটার ছিলেন 3,32,785 জন। ভোট প্রদান করেন 99,179 জন। নির্বাচনে আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 80,430 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকি। লাঙ্গল প্রতীকে তিনি পান 15,848 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত 11 সংসদ নির্বাচনে নীলফামারী আসনে প্রার্থী ছিলেন 8 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার, ধানেশিস প্রতীকে বিএনপির রফিকুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাফর ইকবাল সিদ্দিকি, মই প্রতীকে বাসদের ইউনুস আলী, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের সিরাজুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুল ইসলাম, খেজুরগাছ প্রতীকে জামিয়তে উলামায়ে বাংলাদেশের মঞ্জুরুল ইসলাম, গাভী প্রতীকে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ ন্যাপের জেভেল রহমান গনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,88,784 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রফিকুল ইসলাম। ধানেশিস প্রতীকে তিনি পান 88,791 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, প্রথম, পঞ্চম, অষ্টম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়। দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি, তৃতীয়, চতুর্থ, সপ্তম ও নবম সংসদে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। জাতীয় সংসদের 12 নম্বর আসন নীলফামারী একে আওয়ামী লীগ প্রার্থী প্রতিনিধিত্ব করছে, কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা তেমন মজবুত নয়। একই অবস্থা বিএনপি ও জাতীয় পার্টিরও। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে নীলফামারী এক আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।